আসসালামু আলাইকুম, আফটার লং ডেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি ল্যাপটপ ইউজার হন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। অনেক সময় আমরা তাড়াহুড়া করে আমাদের ল্যাপটপের লিড ডাউন করে চলে যাই, আমরা যে ল্যাপটপের যে উপরের পার্টটা আছে আমরা শাট ডাউন না করে, যে আমরা এখানে শাট ডাউন অপশনে গিয়ে শাট ডাউন বা রিস্টার্ট কোনো কিছু না করে আমরা সরাসরি কম্পিউটার ল্যাপটপকে লিড ডাউন করে চলে যাই। এই ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা হতে পারে, অনেক সময় যদি সেটিংসের মধ্যে কোনো ধরনের উল্টাপাল্টা করা থাকে। আজকের টিপসটি আপনি যখন ফলো করবেন, আপনার ফিউচারে যখন কোনো তাড়াহুড়ার মধ্যে কম্পিউটার লিড ডাউন করে চলে যাবেন, আপনার শাট ডাউন করার সময় নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটা ছাড়াও আপনার কাজকর্মের মধ্যে অনেক সহজে এই টিপসটা আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি সেই টিপসটার মধ্যে। আমরা স্টার্ট মেনুতে ক্লিক করে সরাসরি সেটিংসে চলে যাব। সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে ফাইন্ড এ সেটিং, আমরা সেখানে লিখব লিড এলআইডি। লিড লিখার পরে আপনার লিড চেঞ্জ হোয়াট ক্লোজিং দ্য লিড ডাস এই অপশনটা শুরু করবে, চলে আসবে। আপনি এখানে সরাসরি চলে যাবেন। এখানে যাওয়ার পর অনেকগুলো সেটিংস আপনি পাবেন, সেখানে একটু ফলো করেন। নিচে যেটা লেখা আছে হোয়েন আই ক্লোজ দ্য লিড, যখন আমরা ল্যাপটপ কম্পিউটারের পার্টটা বন্ধ করে দিয়ে চলে যাই শাট ডাউন না করে, সেক্ষেত্রে আমরা কোন সেটিংসটা ফলো করব। এখানে অটোমেটিকলি অনেকগুলো সেটিংস দেওয়া থাকে, তার মধ্যে স্লিপ অপশনটা অটোমেটিক দেওয়া থাকে ডিফল্টভাবে। এটা ছাড়া আরও তিনটা সেটিংস ওখানে দেওয়া আছে, ডু নাথিং, এরপর আছে হাইবারনেট, এরপর আছে শাট ডাউন। এখানে যদি আপনি ডু নাথিংয়ে ক্লিক করে দেন তাহলে আপনি যখন কম্পিউটারটা লিড ডাউন করে চলে যাবেন, যে আপনার ল্যাপটপ যখন লিড করে চলে যাবেন, সেক্ষেত্রে আপনার ল্যাপটপ পাওয়ার অফ হবে না, আপনার সব কিছু চলতেই থাকবে। এইভাবে যদি চলতেই থাকে অনেকক্ষণ চলার পর এটা অনেক হিট হয়ে যেতে পারে, আপনার গরম হয়ে যে কোনো সময় আপনার কম্পিউটার ল্যাপটপের ব্যাটারি ব্লাস্ট হতে পারে, অনেক ধরনের দুর্ঘটনা হতে পারে। সেক্ষেত্রে আমরা ডু নাথিং এই অপশনটা ব্যবহার করবো না কখন। এরপর এখানে দেওয়া আছে স্লিপ। স্লিপ হচ্ছে আপনার ল্যাপটপ যখন লিড করে চলে যাবেন আপনি অটোমেটিকলি এটা পাওয়ার স্লিপ হয়ে যাবে, ল্যাপটপের ভিতরে যে সিপিউটা থাকে সেটা চলতে থাকবে, সেটা অফ হবে না। এরপর দেওয়া আছে হাইবারনেট, এটা অনেক উপকারী একটা অপশন। এটা যখন আপনি করে রাখবেন হাইবারনেটে যখন ক্লিক করে সেভ চেঞ্জ, মানে আপনার সেটিংসটা আপনি ফুলফিল করে রাখবেন, সেক্ষেত্রে আপনি যখন ল্যাপটপ লিড করে চলে যাবেন আপনার একটা একটা সুবিধা হচ্ছে, যেই কাজ যেখান থেকে আপনি চলে গেছেন, আপনি ধরেন অনেক বড় একটা প্রজেক্টের কাজ করতেছেন, আপনার প্রজেক্টটা যেখানে ছিল ওইখানে থেকে যাবে, আপনি আপনার ল্যাপটপ অটোমেটিকলি শাট ডাউন হয়ে যাবে। যখন আপনি পুনরায় শাট ডাউন অফ থেকে অন করবেন, সেক্ষেত্রে আপনার যেখানে ছিল ওইখানে চলে আসবে। এটা হচ্ছে হাইবারনেটের সুবিধা, এক্ষেত্রে আপনার ল্যাপটপে কোনো ধরনের এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এরপরে দেওয়া থাকে শাট ডাউন। আমরা যখন শাট ডাউন করে রাখি এই অপশনের মধ্যে, আমরা যখন শাট ডাউন করে রাখবো সেক্ষেত্রে আমরা যখন তাড়াহুড়া করে ল্যাপটপ লিড ডাউন করে চলে যাব, লিড করে চলে যাব, যখন শাট ডাউন করার টাইম থাকবে না, সেক্ষেত্রে অটোমেটিক ফাংশন থেকে আমাদের ল্যাপটপ কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে, শাট ডাউন হয়ে যাবে। পরবর্তীতে যখন আপনি চালু করবেন, যখন আপনি পুনরায় ল্যাপটপ কম্পিউটার চালু করবেন, সেক্ষেত্রে আপনার একদম নতুন কম্পিউটার যেভাবে চালু হয় সেভাবে প্রথম থেকে সব কিছু স্টার্ট আপ হবে। এখানে দুটো অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে অন ব্যাটারি আর একটা হচ্ছে প্লাগ ইন। যখন আপনার চার্জারের মধ্যে থাকবে তখন এই অপশনটা কাজ করবে, সেক্ষেত্রে আমরা এটা দুইটাই ব্যবহার করতে পারি। এখানে এখানে যখন শুধুমাত্র ব্যাটারির মধ্যে থাকবে আমার ল্যাপটপ, সেক্ষেত্রে এটা কাজ করবে, আর যখন প্লাগ ইনের মধ্যে থাকবে, যখন চার্জিং অবস্থায় থাকবে, তখন এই অপশনটা কাজ করবে। এই জন্য আমরা কাজ অপশন সেটিং করার সময় দুইটা অপশনই সেম করে দিব। এটা আমার অনেক উপকার আছে, সেজন্য আমি হাইবারনেট অপশনটা ইউজ করে থাকি। এখন আমার সব কাজ শেষ, আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিব। এখন আমার সেটিং ওকে করা আছে, এরপর থেকে আমার সেটিংস যেভাবে কমান্ড করা আছে সে অনুযায়ী কাজ করবে প্রসেসটা। এখন আমি মোবাইল ক্যামেরার সাহায্যে সরাসরি দেখাচ্ছি কাজের। আমি বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, তার মধ্যে আমি হঠাৎ করে আমার ল্যাপটপকে লিড ডাউন করে ফেললাম।
এখন দেখেন এখানে যে ল্যাপটপের মধ্যে যে লাইটটা জ্বলতেছে ওইটা একটু পরে অফ হয়ে যাবে, তার মানে কমপ্লিটলি আমার ল্যাপটপ অফ হয়ে যাবে। আমার ল্যাপটপ কমপ্লিটলি অফ হওয়ার পর আমি যখন রিওপেন করব, রিজিউমিং ফ্রম হাইবারনেশন, অর্থাৎ আমি কম্পিউটার লিট ডাউন বা শাট ডাউন করার সময় যে অবস্থায় যতগুলো প্রোগ্রামে কাজ রানিং ছিল ওইখান থেকে আমার কম্পিউটারটা এখন আবার চালু হবে। আমার ল্যাপটপ ওপেন করার পর যেখান থেকে আমার কাজ অফ করে আমি শাট ডাউন করছি অটোমেটিক, সেখান থেকে আবার চলে আসছে। এটা অনেক সুবিধা যখন আপনার কাজ করার সময় যখন হঠাৎ করে আপনার ল্যাপটপে চার্জ চলে যায়, যখন অফ হয়ে যায়, সেক্ষেত্রে আবার আপনি যখন চার্জিং করে আবার যখন পুনরায় ওপেন করবেন সেক্ষেত্রে আবার আপনার যে কাজটা যতটুকু হয়েছিল সেখান থেকে আবার আপনি পুনরায় করতে পারেন। এটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা। আশা করি এই পাওয়ার অপশনের মাধ্যমে অনেক সুবিধা আপনি বুক করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, বাকিগুলোর কথা আমি বলতেছি না, যেহেতু আমার টপিকসটা ছিল আজকে একটা বিষয় নিয়ে, যে ল্যাপটপ শাটডাউনের বিষয়ে। তো আশা করি এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন যেগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন। যে চারটা অপশন থেকে যেটা আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি সেটাই ব্যবহার করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ইফ ইউ ফেস এনি কাইন্ডস অফ প্রবলেম প্লিজ টেল মি অন কমেন্ট বক্স। নেভার ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।